गाइस वेलकम टू माय न्यू वीडियो। अपन बिकल 4 बजे पहुंचलाम अभी ब्लॉग बना कल करो किंतु फर्स्ट ब्लॉग देखा जा के रकम है यार ट्राई कुछ একটা এটা দেখি ভিডিও ছাড়তে পারে কিনা কোন সব আমি ঘুম থেকে উঠেছি ঘুম থেকে উঠে ভাবছি একটা বলা ভিডিও করলে সেই ডাল আছে ওই জন্য মুডটা দেখা যাচ্ছে তো আমি একটু ফ্রেশ হয়ে নেই ফ্রেশ হয়ে আজকে ভিডিওটা শুরু করে যাক। সো গাইস আমি এখন রেডি হয়ে গেছি, এবার আমরা একটা স্টুডিও বানাচ্ছি, উড়ির ভেতর দেখাবো আমরা কীরকম স্টুডিও বানাচ্ছি, এক্সপেরিমেন্ট চ্যালেঞ্জের স্টুডিও। তো এবার আমরা বাইক থেকে পাপা রুম আপ করে এবার আমরা স্টুডিও করে যাবো। উপরে স্টুডিও এই সাইড আছে আমাদের, স্টুডিও খোলার জন্য ইট আছে, তোমাদের লাঠি আপাতত দেওয়া নেই আমাদের আছে। এই চার সাইডে আমরা পেপার দিয়ে ঢুকে দিই যেন কাটতে পারে, তো পানি হলে না কাট ভিজে পচে যায়। তো স্টোর বেড়ে এখন ঢুকছি আমরা, এই যে পিছনের ব্যাকগ্রাউন্ড এটা পুরো চার সাইডই দোবা হবে এরকম, এটা স্টুডিওর ছোট জানলা যাকে। উপরের দিকে দেখতে পাচ্ছ ফুল আর চিপ লাইট করে দেওয়া আছে, এটা আমাদের ছোট এখনো ফুল কমপ্লিট হয়নি। সামনের দিকে দেখতে পাচ্ছি সাইডে কথা পেরে ফুল আছে, আমাদের দরজার নিচের দিকটা বেশি হয়েছিল বলে কেটে দিয়েছিলাম। এই সাইডে দেখতে পাবে আছে, এটা আজকে সকালবেলা থেকে আমি লাগিয়েছিলাম, ভালো করে লাগিয়ে ঠিক এরকম ভাবে পিছনের সব সাইডে ব্যাকগ্রাউন্ড এই সাইডেও কাট দেওয়া, এই সাইডে ফেলাই দেওয়া, এই সাইডে ইট, ইটের পাশে ফেলাই ফেলে একটা উপরেও ফেলাই দেওয়া। যখনই হাওয়া খাওয়ার মন হবে পুরো ছাদে আসলে ফুল এনজয়, ফুল হাওয়ার এনজয় পেয়ে যাবে। সাইডে এই সাইডে ফাঁকা, এই সাইডে ফাঁকা আছে, এই সাইডে বাগান, আর এটা হচ্ছে আমাদের এক্সপেরিমেন্ট চ্যালেঞ্জের স্টুডিও। এখানে এই সোদা, এই সোদা বরাবর একটা টেবিল থাকবে, দুটো কম্পিউটার থাকবে, দুটো নয় একটা কম্পিউটার থাকবে, একটা ল্যাপটপ থাকবে। এই সাইডে চা খাওয়ার জন্য কিছু, একটা কফি বানানোর জন্য কিছু রাখা হবে। ওপরের দিকে কিংবা এই সাইডের দিকে একটা সাদা লাইট বসাতে হবে, এখানে করে তুলো বসা দিয়ে বাকি রয়ে, তুলো শেষ হয়ে গেছিল আবার তুলো আনতে গিয়ে, তোমার
নিচের দিকটাও উপরে কাট মেরে দেওয়া হবে যেন উচ্চ হয়ে থাকে, পানি আসলে নিচে দিয়ে পানি চলে যায়। আর এই সাইডটি টেবিলের ওপরে এই সাইডে অনেক গান শোনার জন্য কিছু রাখা হবে। বাইরে পুরো চিল ঠান্ডা হাওয়া, কিন্তু ভেতরে যাচ্ছি গরম। জানলাটা খুলে দেয়, জানলা খুলে দিলেও মোটামুটি হাওয়া আছে এখান থেকে। জানলার বাইরের ভিউ হচ্ছে টিকেরা। এই সাইডটা একবার আমার ফোন পড়ে গিয়েছিল নিচে, ফোনের ওপর 12টা বেজে গিয়েছিলো, পিটে টেটে ভেঙে। সেই ফোনেই ভিডিও বানাচ্ছি, মোবাইল ঠিক করে ঠিক ওই জায়গাটা পড়ে গিয়েছিলো হাত থেকে পড়ে। তো গাইস এই ছিল আমার স্টুডিও। নেক্সট ব্লগ হবে পুরো স্টুডিও কমপ্লিট করার পরে একটা ব্লগ ভিডিও বানানো হবে।